ইফালে বাক্সার খালবাড়ির ভাঙারপার বজারত অবৈধ ফার্মাসিত অভিযান অনুজ্ঞাপত্র নোহাকৈ দীর্ঘদিন ধরে ফার্মাসি চলাই থাকার অভিযোগ মজুন আলীর বিরুদ্ধে খালবাড়ির গোবর্ধনা আরক্ষী থানার অন্তর্গত ভাঙারপার বজারত ফার্মাসিখন চলাই আহিছে মজুনে আজি বাক্সা জেলার ঔষধ পরিদর্শক ঈশ্বর চন্দ্র হাজরিকার নেতৃত্বত বিভাগীয় এটা দলে সিল করে ফার্মাসিখন লগতে জব্দ করে মজুত রখা মুঠ 46,135 টাকা মূল্যর 37বিধ ঔষধ অবৈধভাবে ফার্মাসি স্থাপন করার অভিযোগত মজুন আলীর বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে বলে জানিব পৰা গৈছে।